আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই পৃথিবীতে যে সকল মুসলমানরা রয়েছি, আমরা সবাই কম বেশি আল্লাহর ইবাদত করি, আর ইবাদত করার ক্ষেত্রে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আমল রয়েছে, যে আমলগুলো আমরা করে থাকি। কিন্তু কিছু কিছু আমল আমরা করি, এই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কিভাবে আমাদের কাছে এসেছে, এগুলো নিয়ে ছোট ছোট কিছু চমৎকার ঘটনা রয়েছে। এই ঘটনাগুলো আমরা কেউ জানি, কেউ জানি না। এই ধারাবাহিকতায় আমি আজকে একটি ঘটনা আনব। সে ঘটনাটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাই কেরামগণকে নিয়ে নামাজে দাঁড়ালো, আল্লাহু আকবার বলে তাকবীরুল্লাহ বাঁধলেন, নামাজ পড়লেন। নামাজ পড়া অবস্থায় তিনি রুকুতে গেলেন, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ালেন। সাহাবা ইকরাম সকলে দাঁড়ালেন, দাঁড়িয়ে সবাই বললেন রব্বানা লাকাল হামদ। একজন সাহাবি ফিসফিস করে চারটা বাক্য বাড়িয়ে বললেন, হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফিহি। এর পরবর্তীতে রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় গেলেন, এক এক করে নামাজের সকল ধারাবাহিক কার্যক্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করলেন। নামাজের পরবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আহ্বান করলেন যে আমি যখন রুকু থেকে দাঁড়িয়েছি, তখন আমার পিছনে তোমাদের মধ্যে কেউ একজন বলেছে হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফিহি। এই চারটি বাক্য কে বলেছ? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ কোনো শব্দ করে না, কেউ দাঁড়ায়ও না, কেউ বলেও না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি এই বাক্যগুলো উচ্চারণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ সময় অপেক্ষা করলেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভয় দিলেন যে এটা নিয়ে কোনো কিছু হবে না, যে এই বাক্যগুলো উচ্চারণ করেছো সে দাঁড়াও। তখন একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন যে তুমি এই বাক্যগুলো কোথায় পেয়েছো বা কিভাবে পড়েছো, কেন পড়েছো? তখন সাহাবা ইকরাম বললেন, আমি আল্লাহর যে প্রশংসা এটা আমি বাড়িয়ে করতে চাই, আমার মন ভরে না এই অল্প কটুকু, রব্বানা লাকাল হামদ বলে আমার যে মনের আকুতি এটা সম্পূর্ণ পরিপূর্ণ হয় না, এই জন্য আমি চারটা বাক্য বাড়িয়ে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার এই চারটি বাক্য নিয়ে যে আমলটা তৈরি হয়েছে, এই আমলের মর্ম কথা কি তুমি জানো? তোমরা তো সবাই নামাজ অবস্থায় ছিলে, আমি দেখলাম তোমার এই চারটা বাক্য নিয়ে কমপক্ষে 30 জন ফেরেশতা আসমানের দিকে প্রতিযোগিতামূলকভাবে নিতেছে। এখানে অর্থটা হলো যে হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফিহি, এই যে বাক্যগুলো আছে এগুলো এত আল্লাহর কাছে পছন্দ হয়েছে যে ফেরেশতারা 30 জন বা তার অধিক ফেরেশতা আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু করেছে। এই ঘটনার পরবর্তী থেকেই আমরা যখন রুকু থেকে উঠি, তখন সামি আল্লাহু লিমান হামিদা ইমাম সাহেব বলার পরে আমরা পড়ে নেই রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরন তাইয়িবান মুবারাকান ফিহি। এই আমলটার এত গুরুত্ব, তখন থেকেই এই আমলটা চালু হয়েছে। এখানে দেখা গেছে কি আমরা যে আল্লাহর প্রতি যে প্রশংসাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা যখন নামাজে দাঁড়াই, যখন আমরা সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ তাআলা, আর রহমানির রহিম, তিনি অতীব ক্ষমাশীল এবং দয়ালু, তিনি রহমান এবং রহিম। এই যে আল্লাহর প্রশংসাবাচক যে বাক্যগুলো আছে এগুলোকে আল্লাহ তাআলা খুবই খুবই
পছন্দ করেন, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তারই ইবাদত করার জন্য। দেখুন, আমরা যখন আমাদের পিতামাতার জন্য দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, এখানেও রব্বানা, এই রব কথাটা কি এখানে আনা হয়েছে। দেখুন, আমরা যখন কবরে যাব, কবরে যেই জীবনটা রয়েছে, এই কবরের প্রথম প্রশ্নটা হবে মান রব্বুকা, ওই জায়গায়ও আমাদের রব নিয়ে প্রশ্ন করা হবে। এরপর আমাদের যখন জ্ঞানের প্রয়োজন হয়, যে দোয়াটা আছে রব্বি জিদনি ইলমান, এখানেও প্রথম অবস্থায় রবের কথা, অর্থাৎ আল্লাহ তাআলা তার যে প্রশংসা রয়েছে, তার যে রব, যে গুণবাচক নামটা রয়েছে, এটার প্রতি তিনি খুবই খুশি। অতএব আমরা বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার ইবাদত করব, তাহলেই আমাদের ইহকালীন জীবনটা সুন্দর হবে এবং পরকালীন জীবনের পথ সুগম হবে। অতএব আমরা যেন সকলেই ইবাদতের মধ্য দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।